এবি মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামে থাকলেও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় রাজনীতিতে তার অবদান অনেক। আমি ওনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা মনে করি। তিনি সবচেয়ে সাহসী এবং দক্ষ নেতা ছিলেন। ঢাকার পরেই বন্দরনগরী চট্টগ্রামের রাজনৈতিক গতিধারা জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করে। সেই দিক থেকে এবি মহিউদ্দিন চৌধুরীর শক্তিশালী বরিষ্ঠ নেতৃত্ব ছিল উল্লেখযোগ্য। সোমবার বিকেলে চট্টলবীর আলহাজ এবি এম মহিউদ্দিন চৌধুরীর পরিবারের সাথে একান্ত সাক্ষাৎকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী প্রয়াত চট্টলবীর আলহাজ এবি এম মহিউদ্দিন চৌধুরীর পত্নী চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন এবং তার পুত্র কন্যাদের সাথে কথা বলে বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে পুত্র ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালিহিন, জামাতা ডাক্তার সেলিম আক্তার চৌধুরী সহ পরিবারের অন্যান্য সদস্য এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।